যেহেতু বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে ভালোবাসার মাস বলে, বাট দ্য ফ্যাক্ট এখন প্রেম নিয়ে অনেকের অনেক কিছু ঘটনা রয়েছে, রটনা রয়েছে। প্রশ্ন আমার একটা কলকাতার কাছে, প্রেম করতে গেলে এক্স্যাক্টলি কোনটা দরকার হয়, মনটা নাকি না মানে ওই আর কি, কোনটা এক্স্যাক্টলি দরকার সেটাই বলবে কলকাতা শহরের মানুষ। আর আপনি দেখবেন সিটি সিনেমা। ওদের সাথে আছি আমরা যারা প্রত্যেকে প্রতিদিন প্রেমে পড়ি, তাহলে সবাই একসাথে শুরু করি। আমার মনে হয় যে প্রেম করতে গেলে মনটা অবশ্যই, মানে কোনো আইডিয়াই নেই এসব ব্যাপারে, মন দরকার। প্রেম খুব বন্ধ হয় জানো রবি, প্রেম করতে গেলে বন্ধুত্বটা বেশি দরকার, কোনো সম্পর্ক টেকানোর জন্য কমিটমেন্ট খুব দরকার। বুঝু, যখন হয় তখন কেউ বোঝে না, সেটা ইভেন্টুয়ালি হয় যদি দুটো মানুষের মন না একভাবে মানে মিলে ম্যাচ করে যায়, তাহলে ইউ ক্যান গো টু এনি হাইট। মনেরই বেশি দরকার হয়, মন চায় শুধু সেই কথা বলতে। পয়সা দিয়ে তো ঠিক আছে জিনিস কিনে দেবে, কিন্তু মন না থাকলে দেখে কি হবে জিনিসগুলো নিয়ে। নেশা নেশা এই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। বন্ধুত্ব দরকার, বিশ্বাস দরকার। আর মেয়েরা প্রথমে টাকা দেখে নেয় না, প্রথমে মন দেখে বা কথা দেখে। ভালোবেসে ফেলেছি তোকে, আর সেটা যদি সারা জীবন না বই বেড়াতে পারি তাহলে তো মরেই যাবো রে। শুধু আই ডোন্ট থিঙ্ক টাকা পয়সা সেরকম ভাবে ম্যাটার করে জিনিসটা, মনটাকে বিশ্বাস করি, কেননা মন না হলে প্রেম করা যায় না। টাকা দিয়ে কত দূর, কি বলতে চাইছো সেটা ডিরেক্টলি বলো। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে। মন আর টাকা দুটোকে ব্যালেন্স করে চলাটাই সব থেকে বড় সমস্যার ব্যাপার। সব চাই প্রেম করার জন্য লাগে হচ্ছে হৃদয়, ঠিকঠাক যদি থাকে, যে কালো হোক ফর্সা হোক টাকা থাকুক না থাকুক সব হয়ে যায়। এই কথাটা বলতে এত ঘাবড়াচ্ছ, ফাঁকা ঘর চাই। অবশ্য তোমাদের মতো ছেলেরা আর কি করবে, যা করতে হয় প্রেম করার জন্য, প্রেম করলে প্রেম করছি তা টাকা টাকা দিয়ে কি হবে, মন দিয়ে কি হবে, ফাঁকা ঘরটা লাগবে। আর ক্যালেনি সম্পর্কে কোনো আইডিয়া আছে? Thank you.